আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো যে রান্নার পিছনে আমাকে কতটা শ্রম দিতে হয় শুধুমাত্র আমাকে না আমরা সবাই শ্রম দিই কারণ পরিবারের লোকজন যদি কপারেট না করে তাহলে কোনো কিছুই সম্ভব নয় তো আমি এইদিকে সব ইনগ্রিডিয়েন্টস ঠিক করে নেব তো রান্নার যেহেতু চ্যানেল আছে আর রান্নার যেহেতু রেসিপি দিই তার আগে আমাদের কতটা প্রিপারেশান নিতে হয় সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে আমার ব্লগ চ্যানেলে শেয়ার করব। তো আজকে আমি বানাবো চিড়ার কাটলেট তো এই পলিথিনের চিড়া আছে আর এই যে দেখুন এখানে আমার যাবতীয় যত ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু আছে আমি আসলে এক জায়গাতেই রাখি যেন হাতের কাছে সব কিছুও পাই তো আমি একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নিয়ে নেব সব কিছু রেডি করে নেব। আমি আগে থেকে সব কিছু রেডি করে নিই যেহেতু আমাদের ইনগ্রিডিয়েন্টস দেখাতে হয় তাই আগে ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিকঠাক করে নিতে হয় আমাদের বাসায় যেহেতু দুইটা বেবি আছে তো ওরা সব কাজ কিন্তু আমাদেরকে করতে দেয় না তো আমি এখানে নিয়ে নিচ্ছি এখান থেকে আমি ব্রেড কাম নিচ্ছি আর জিরা গুঁড়ো আর নিয়ে নিলাম চিলি ফ্লেক্স মোটামুটি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছি এই ব্রেডকামটা আমি নিচে বাড়িতে তৈরি করেছি এটা রেসিপি সামনে একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার রমাদান উপলক্ষে একটি ব্লক করার ইচ্ছা আছে যে আমি খাবারগুলো কীভাবে সংরক্ষণ করি বা কি কী খাবার করব ভেবেছি যে এবার কিছু ফ্রোজেন করে রাখবো তো এ পাশে দেখুন সব কিছু নিয়ে নিয়েছি সব কিছু রেডি করার পরে এবার আমি কাটাকাটিতে চলে এসেছি যে আমি সবকিছু কিভাবে কাটাকাটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে বিষয়টা মাথায় রাখতে হয় যে সব সময় ভালো জিনিসটা দেখতে যেন ভালো লাগে এই জিনিসগুলো ব্যবহার করতে হয় আর সুন্দরভাবে কাটার আর চেষ্টা করে যেন সবকিছু সুন্দর হয় যদি এমনি অ্যাজ ইউজুয়াল বানাতাম তাহলে এত কষ্ট করতাম না টুকটাক কেটে নিলে হতো আগে যখন আমার ছোট বোনের হাজবেন্ড ছিল তো ও ভিডিও করতো বাচ্চাদের ধরে থাকতো দুই আপু আ মানে আমার ছোট বোন আর বড় আপু বড় আপু তেমন একটা একটা ভিডিওতে পারদর্শী না ওকে যদি ভিডিও করতে দিই তাহলে অর্ধেক ভিডিও করবে আর অর্ধেক ভিডিও করবে না কারণ এর আগে ব্লগের একটি ভিডিও আমি করতে দিয়েছিলাম তো দেখা যায় যে ভিডিও অনই করেনি তা আর ওই জায়গাটা ছেড়ে চলে এসেছে তো যাই হোক এখন আমি কাটাকাটি করে নিয়েছি আমি প্রথমে কেটে নিয়েছি গাজর কারণ গাজর মূলত আমি সবজি দিয়েই সব রেসিপি করার চেষ্টা করছি যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত আর ভাজা পোড়া আমরা কম বেশি সবাই খাই তাই সবজিটা যদি সব রেসিপিতে থাকে তাহলে আমার মনে হয় যে পুষ্টির ঘাটতি হবে না আর সবজি সবাই এমনিতে খেতে চায় না যদি আমি ইফতারের আইটেমের সবজি দিয়ে করি তাহলে দেখা যাবে যে সবাই আহ মোটামুটি সবজির যে কোন থাকে সেগুলো পেয়ে যাবে আর বাচ্চারাও যেহেতু আমাদের সাথে ইফতার করবে তো ওদের কেউ যেন সবজি খাওয়াতে পারে এমনিতে ওরা সবজি তেমন একটা পছন্দ করে না আমরা যখন এই খাবার গুলা খাই তখন ওরাও খেতে চায় এখন আমি কাঁচামরিচ কেটে নিয়েছি আমার একটু কাটতে অসুবিধা হচ্ছে কারণ আমি এখন বসে থেকে কাটছি আমার বসে থেকে ভালো লাগে না আহ আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তাই একটু কষ্ট করেই নিলাম আমি একটা একটা করে সবজি কাটছি আর সাথে সাথে বাটিতে তুলে রাখছি এতে করে পরে আবার আমাকে বাটি বাটি তুলতে হবে না আসলে কাজ যদি একসাথে করা হয় তাহলে অনেক কাজ এগিয়ে থাকে আমি আর আমার ছোট মন মিলে ভিডিও করি তো এই সময় বাচ্চারা এসে খুব বিরক্ত করে দেখা যায় মোবাইল ধরে টানাটানি করে নইলে ওর আমাকে ধরে টানাটানি করে এক ভিডিও বারবার করতে হয় এবার আমি ধনে পাতা কেটে নিচ্ছি এই ধনে পাতাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন পর্যন্ত ভালো আছে এক সপ্তাহর মতো হবে তবে আমি যা দেখলাম যে যখন নিয়ে এসেছিলাম তখন অনেক পানি দেওয়া ছিল আর তখন প্রায় লুসা হয়ে গিয়েছিল তো আমি কাজটা দ্রুত করার চেষ্টা করেছিলাম তারপরেও আসলে এখন জিনিসপত্র ভালো থাকছে না তারপরে যে এক সপ্তাহ ভালো আছে এটাই অনেক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফ্রেশ আছে এটা যদি এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিই তাহলে একদম আহ লুসা হয়ে যাবে আর তখন দেখতেও ভালো লাগবে না তো এইভাবে আসলে একটার পর একটা সব ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়ে গুছাতে হয় এটা আসলে অনেক বিরক্তের কাজ রান্না করতে এতটা টাইম লাগে না এগুলো কাটতে গুছাতে অনেক টাইম লাগে আর খেতে তো একদম টাইমে লাগে না খেতে দু মিনিট টাইম লাগে দেখা যায় দু ঘন্টা তিন ঘন্টা কাজ করেছে তারপরে পাঁচ মিনিটের মতো খাওয়া দাওয়া শেষ তো তখন একটু খারাপ লাগে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিসের জন্য আজকে ভাবছি যে ফুচকা খাবো এই জন্য একটু টমেটো আর শসা কেটে নিয়েছে আমি এই কাটাকাটিটা খুব ভালো পারি এই কারণে আসলে আমি কাটাকাটি গুলো করে নিয়েছি ওইগুলো আর মোটামুটি কাটা কাটা শেষ হয়ে গেছে এখন ফুচকার জন্য আহ কেটে নেছে আলাদা করে আমি পেঁয়াজ কাটার কথা ভুলে গিয়েছিলাম তো এখন পেঁয়াজ নিয়ে আসলাম আমি কিছু পেঁয়াজ আমার রেসিপির জন্য কাটবো আর কিছু পেঁয়াজ আমি ফুচকার জন্য কেটে রাখবো কারণ বাচ্চারা এখন ঘুমাচ্ছে আর বাচ্চারা উঠলে কোনো কাজ করতে দেবে না আর আপু ওইদিকে রান্নার প্রিপারেশান নিচ্ছে কারণ ভাবলাম যে দিনের বেলায় রান্না করলে খুব ঝামেলা হয় তো আগের দিনে রাতে রান্নার জন্য সব কাজ করে নিলেই ভালো হয় এই কারণে আপু আসলে ওই কাজটা করে নিয়েছে আর আমি এই কাজটা করে নেছে তো আমি কিভাবে ছোট ছোট করে পেঁয়াজ কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এভাবে পেঁয়াজ কাটতে পারেন এভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজ একদম ছোট ছোট হয় বারেক পারি যেটা বলে একদম ছোট ছোট হয় আর যে কোনো ধরনের রেসিপিতে এই পেঁয়াজ কিন্তু লাগে বিশেষ করে চপ পাকোড়া কাটলেট এসবে কিন্তু এই টাইপের পেঁয়াজটাই লাগে তো আপনারা দেখে নিন আমি কিভাবে কাটছি আমি যেভাবে কাটি ঠিক সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ইচ্ছে করলে অন্যভাবেও কাটতে পারেন আমার কাছে যেটা ইজি লেগেছে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রেসিপির জন্য আমার আরেকটি উপকরণ লাগবে সেটা হচ্ছে মটর আমার কাছে আসলে ফ্রোজেন মটর আছে তাই আমি ফ্রোজেন মটরটাই ব্যবহার করছি আমি চেয়েছিলাম বাজার থেকে মটর আনতে কিন্তু আমার একদমই মনে ছিল না তো আমি এই সাইজের মটরগুলো ব্যবহার করছি একটু বড় দানার মোটরগুলো কারণ ছোট দানার মটরগুলো দেখতে ভালো লাগে না এই মটরগুলো আমাকে এখন সিদ্ধ করতে হবে যেহেতু আমি বয়েল মটর ব্যবহার করব তো ফ্রোজেন হলে সমস্যা নেই এই মটর দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করা যায় আর রেসিপিতে মটরগুলো দেখতে অনেক ভালো লাগে এখন আমি বাকি যে শুকনো উপকরণ আছে সেগুলো ঠিক করে নেব। ওই দিক থেকে আমি আলু ঠিক করে নিয়েছি এখন আমি ঠিক করে নেব চিড়া আমার সাথে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে আমি যেটাকে চিড়া ভেবেছিলাম সেটা আসলে আহ চিড়া ছিল না সেটা অন্য কিছু ছিল আসলে আমি চিড়া নিয়ে এসেছিলাম বাজার থেকে আহ তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমি চিড়া খুঁজে পাইনি তো যেহেতু আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন আমি জিরাটাও রেডি করে নিয়েছি জিরা এটা হচ্ছে তালা জিরা জিরা প্রথমে আমি ভেজে নিয়েছি তারপরে সেটা ব্লেন্ড করেছি এটার রেসিপিও আমি আপনাদের সাথে আমার ব্লগ চ্যানেলে শেয়ার করব কারণ রোজার আগে আমাকে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে আর আমি নিয়ে নিয়ে চিলি ফ্লেক্স আ আসলে চিরা নিয়ে এসেছিলাম বাচ্চারা হয়তোবা কোথাও রেখেছে এখন আমি ভাবছি যে চিড়ার বদলে অন্য কি দিয়ে রেসিপি তৈরি করা যায় যেহেতু সব কিছু রেডি আছে এখন আমি সবকিছু কিছু নষ্ট করতে পারি না তো ভাবছি দেখি কি দিয়ে আমি আসলে পরে রেসিপি তৈরি করতে পারি এদিকে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়েছি দেখছি যে কোনো কিছু ছাড়া পড়েছে কি না এই যে দেখুন সব কিছু রেডি আর এ পাশে দেখুন আমি বয়ল করে নিয়েছি ফ্রোজেন রাখার কারণে আসলে একটু কেমন কেমন হয়েছে তারপরও সমস্যা নেই বাকি যেগুলো আছে আমি ছোটগুলো ফেলে দেবো দিয়ে বড়গুলো নেবো আর আমার মাথায় বুদ্ধি এসেছে যে আমি কি দিয়ে রেসিপি তৈরি করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু যেটা আমি খুঁজে খুঁজে পাইনি তো ভাবলাম যে নুডলস দিয়ে এটি রেসিপি তৈরি করি এই জন্য আমি এদিকে নুডলস সিদ্ধ করতে দিয়েছি এটা যে কোনো ধরনের নুডলস হলে হবে তো বাচ্চারা যে নুডলস খায় আমি সেই নুডলস এখানে সিদ্ধ করতে দিয়েছি আসলে একটা জিনিস না পেলে আর একটা জিনিস দিয়ে করতে হবে এই কারণে আসলে করা তো আমার রেসিপি তৈরি করা হয়ে গেছে এই যে এখন আমি ছবি তুলছিলাম তো ছবি তোলার সময় আমি ভিডিও করে তারপরে ছবি তুলি এটাই আমি আপনাদের সাথে আহ শেয়ার করলাম আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছে এই যে দেখুন সেদিন এই গোলাপের গাছটা নিয়ে এসেছিলাম আর এই গাছটা নিয়ে এসেছিলাম তো ফুলগুলো ঝরে গিয়েছে আর এদিকে দেখুন আপনার যে গাছটা মাথা কেটে ফেলেছিল। সেটা আবার হচ্ছে আর আমি এই তো এখানে পুদিনার গাছ লাগিয়েছি যে পুদিনা নিয়ে এসেছিলাম কয়দিন আগে আপনাদেরকে দেখিয়েছি ওইটারই ডাল দিয়ে এই গাছটা লাগিয়েছি তো দেখুন ভালোই হয়েছে এটা বড় হবে যখন তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো দেখতে অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ